দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র ও কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নার্গিস জুঁই। বগুড়ায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। শেরপুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এই কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান। পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর নির্দেশে গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবি ও আমরাতলী ইউনিয়নে 18টি ওয়ার্ডে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে 18টি ওয়ার্ডে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর ও আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনজম সুলতানা সীমা। জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে 9 শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় কম্বল বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন। নওগাঁ সরিষাহাটিতে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। যশোরের ঝিকরগাছায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার নাসির উদ্দিন। রাজবাড়িতে মূলঘর ইউনিয়নের রসরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য কাজী কেরামত আলী। মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানে আজ দরিদ্র চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেসার আহমদ। আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা কম্বল বিতরণ করেন। লক্ষ্মীপুরে 3,500 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু। শেরপুরে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির তরফ থেকে যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হত দরিদ্র মানুষকে শীতবস্ত্র দেয়া হয়েছে। শেরপুর নিউ মার্কেট প্রাঙ্গণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ 1,000 মানুষকে কম্বল বিতরণ করেন। এ সময় জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লালমনিরহাটে অসহায় শীতার্ত মাদ্রাসা ছাত্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার কম্বল বিতরণ করা হয়েছে। তালুক খোটামারা এলাকায় লালমনিরহাটে জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ এসব কম্বল বিতরণ করেন। নার্গিস জুঁই, বাংলাদেশ টেলিভিশন।